সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন রিভিউ নিয়ে আসছি, অর্থাৎ আনবক্সিং। অর্থাৎ আপনারা অনেকেই গিগাবাইট জিফোর্স জিটি, অর্থাৎ জিফোর্স জিটি 710 2 GB অনেক সময় কিনেন, তো এটি যখন মার্কেট থেকে কিনতে যাবেন তো এটির সঙ্গে আপনারা কী কী পাবেন সেটি দেখাবো, প্লাস এটির গেমিং রেটিং টেস্ট করে দেখাবো। অর্থাৎ আপনি যখন পিসিতে এটি সেট করবেন সেক্ষেত্রে কেমন মেমোরি পাবেন সেটিও আপনাদেরকে দেখাবো, কিছু গেম প্লে করেও দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 2 GB, অর্থাৎ জিফোর্স জিটি। এটি গিগাবাইটের একটি আর কি আপনার হচ্ছে গ্রাফিক্স কার্ড। আপনাদের পিসিতে যাদের পিসিআই এক্সপ্রেস আছে তারা কিন্তু খুব সহজেই এটি মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত করে আপনার পিসির গেমিং পারফরমেন্সকে অনেক বেশি করে তুলতে পারেন বা পিসিকে অনেক ফাস্ট করতে পারেন। তো এর জন্য এখানে দেখেন আপনার ডিটেলস দেওয়া আছে। এটাতে আল্ট্রা ডিউরেবল ডিজাইন, হাই ইফিসিয়েন্সি কম্পোনেন্ট, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন লঙ্গার লাইফ, আল্ট্রা কুলিং এবং লো পাওয়ার লস, ফাস্ট মাল্টিমিডিয়া। তো এখানে সব কিছু কিন্তু দেওয়াই আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাতে এইচডিএমআই সাপোর্টেড। তো এটিতে এটি কেনার পরে এটির সঙ্গে আপনারা যা যা পাবেন এটি আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আপনাদেরকে আনবক্সিং করার জন্য এই প্যাকেটটি খুলতে হবে। প্যাকেটটি খুললেই আপনারা দেখতে পাবেন যে এই ধরনের, অর্থাৎ গ্রাফিক্স কার্ডটি আপনার এখানে থাকবে। এটার সঙ্গে এদিকে হচ্ছে হেড এবং এদিকে আছে টেল। আপনার এদিকে এটা একটি সিল করা থাকবে, এই সিলটি খুলতে পারবেন এবং সেই সাথে আপনাকে দুটি এখানে ক্লিপ দেওয়া হবে। এই ক্লিপগুলো আপনার সিপিউর মধ্যে কেসিংয়ে লাগাতে পারবেন। আর আচ্ছা, প্রথমে এটি দেখাই আপনাদেরকে। এটি হচ্ছে গিগাবাইট জিফোর্স জিটি 710 2 GB একটি গ্রাফিক্স কার্ড DDR3। আর বাকি ডিটেলস আপনারা জানতে চাইলে অবশ্যই ইন্টারনেটে বা গুগলে সার্চ করে দেখবেন, সেখানে কিন্তু আরও অনেক ডিটেলস আপনারা দেখতে পাবেন। আপনারা এখন যেটি দেখছেন এটি হচ্ছে 2 GB একটি গ্রাফিক্স কার্ড। তো এটি লাগালে আপনার পিসিতে কেমন পারফরমেন্স বাড়বে সেটি কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। আমি শেষের দিকে আপনাকে একটু গেম প্লে করে দেখাবো। তো এটা হচ্ছে আপনার স্লট আর কি, এক্সিস্টেন্স, এটি বসিয়ে দেবেন পিসিতে। আচ্ছা, এটি দেওয়ার পরে এটি আপনারা পেয়ে গেলেন, অর্থাৎ এটি এভাবেই থাকে। এখানে আপনারা দেখেন একটি ভিজিএ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং একটি ডিভিআই পোর্ট থাকবে। আর কুলিং ফ্যান থাকতেছে হিট সিঙ্কের সঙ্গেই, পাশে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আর অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখে কিনবেন। এরপরে আসি এটার সঙ্গে আরও কী কী পাবেন, সেটি হচ্ছে এটার সঙ্গে আপনি আরও যা যা পাবেন সেটি হচ্ছে আপনি একটি গ্রাফিক্স কার্ড ড্রাইভার পেয়ে যাবেন। এখানে গ্রাফিক্স কার্ড ড্রাইভার দেওয়া আছে। তারপর আপডেটটা আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেই সাথে পেয়ে যাবেন এখানে গিগাবাইটের একটি কুইক গাইড, গ্রাফিক্স কার্ড ম্যানুয়াল, আপনি কীভাবে ইনস্টল করবেন পিসিতে এগুলো এখানে বলা আছে। এখানে আরো কিছু পেপার্স আছে gigabyte.com। তো এই হচ্ছে গিগাবাইট জিফোর্স জিটি 710 মডেলের গ্রাফিক্স কার্ডটি 2 GB। তো এটির সঙ্গে আপনারা যা যা পাবেন সেগুলো এখানে দেওয়াই হলো। তাতে এটি কিন্তু ডিভিআই স্লটে লাগানো থাকে এভাবে। যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের আনবক্সিং, আর প্রোডাক্টটি আপনাদেরকে দেখালাম। এখন আপনাদেরকে পিসিতে টেস্ট করে দেখাবো। এখন আপনারা দেখছেন যখন এনভিডিয়া জিফোর্স জিটি 710 আপনারা পিসিতে ডেস্কটপে ইনস্টল করবেন, অর্থাৎ মাদারবোর্ডে লাগাবেন, তার পরবর্তীতে যে কাজগুলো আপনারা করবেন আর কি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্রথমে এনভিডিয়া জিফোর্স জিটি 710-এর আপনারা যদি বেঞ্চ মার্ক চেক করতে চান, অর্থাৎ জিপিইউ বেঞ্চ মার্ক কত, এর জন্য অবশ্যই গুগলে এসে সার্চ করতে হবে। তারপরে আপনি এখানে সার্চ দিবেন
তখন আপনাকে এটির বেঞ্চমার্ক কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ অন্যান্য যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলোর সঙ্গে যেটা কম্পেয়ার আছে সেটি কিন্তু আপনাদের এখানে দেখতে পারবেন আর কি। এবং সেই সাথে এখানে প্রাইস দেখাবে এবং কত সালে এটি রিলিজ হয়েছে সেটিও কিন্তু দেখাবে। তো আপনারা এটি জেনে নেবেন, কারণ অন্যান্য গ্রাফিক্সের সঙ্গে এটি কম্পেয়ার করতে আপনাদের অনেক সুবিধা হবে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন মডেলের যেগুলো গ্রাফিক্স কার্ড আছে বা ওর থেকে আপডেটেড স্পিড সেগুলো কিন্তু উপরে আছে, আর যেগুলো ওটার থেকে স্লো সেগুলো কিন্তু নিচে দেখানো হয়েছে। তো এখান থেকে আপনারা কম্পিউটার প্রপার্টিসে যাবেন। এখানে আমাদের কম্পিউটারের প্রপার্টিস আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রসেসর দেওয়া আছে, তারপরে র্যামের সাইজ দেওয়া আছে, সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন। তো আপনাদেরকে এখন যে পিসিতে দেখাবো সেখানে 8GB র্যাম ব্যবহার করা হয়েছে এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর i5। তারপরে আপনারা টাস্ক ম্যানেজারে যাবেন, সেখান থেকে দেখতে পারবেন যে আপনাদের যেটা গ্রাফিক্স বা জিপিইউ মেমোরি সেটি কিন্তু ডেডিকেটেড 2GB এখানে শো করবে, এবং টোটাল জিপিইউ মেমোরি অর্থাৎ আপনার শেয়ার্ড মেমোরি অর্থাৎ মেমোরির সঙ্গে যেটি শেয়ার হয়েছে সেটি কিন্তু টোটাল গ্রাফিক্স মেমোরি এখানে শো করবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 8GB র্যামে গ্রাফিক্স সহ এটি শেয়ার করে টোটাল 6GB জিপিইউ মেমোরি এখানে শো করছে, অর্থাৎ 4GB শেয়ার্ড এবং ডেডিকেটেড 2। তারপরে আপনারা এনভিডিয়া কন্ট্রোল প্যানেলে যাবেন, সেখান থেকে এখানে সেটিংগুলো পেয়ে যাবেন, অর্থাৎ আপনি কোনো অ্যাপ্লিকেশন বা গেমস ওপেন করার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ 3D সেটিং, এখানে কিন্তু আপনার 3Dগুলো এখান থেকে সেটিং করে দিতে হবে। তারপরে এখানে মনিটরের রেজুলেশন আপনারা সেট করে দিবেন, তারপর রিফ্রেশ রেট সেট করে দিবেন, সেই সাথে এখানে অন্যান্য আরও সেটিংগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো আপনারা ভিডিও থেকেই দেখে নেন এবং যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি পুশ করে সেখান থেকে দেখে নেবেন। তারপর সিস্টেম ইনফরমেশন থেকে আপনাদেরকে আরও ডিটেলস কিছু ইনফরমেশন আমি দেখাচ্ছি যেগুলো হয়তো অন্যান্য ভিডিওতে আপনারা পাবেন না, তাই আমাদের ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স মডেল এবং আমাদের জিপিইউ ক্লক স্পিড সেটিও দেখাচ্ছে, তারপরে ব্যান্ডউইথ কত গিগাবাইট পার সেকেন্ড এটিও আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল অ্যাভেলেবেল গ্রাফিক্স মেমোরি সেটাও শো করতেছে, ডেডিকেটেড ভিডিও মেমোরি সেটাও কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ সিস্টেম শেয়ার্ড মেমোরি সেটিও কিন্তু এখানে শো করতেছে। এবার আপনাদেরকে একটু গেম প্লে করে দেখাবো, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্প্লিট সেকেন্ড, অর্থাৎ এটি একটি রেচিং গেম, এটি প্লে করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটির পারফরমেন্স কেমন আর কি। তো দর্শক মণ্ডলী, আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো আপনারা ভিডিওর এই শেষের অংশ এখানে গেমপ্লে দেখেই আসলে বুঝে নেবেন যে এটি কেমন পারফরম্যান্স, তারপরে আপনারা দেখে শুনে বুঝে এটি আপনাদের পিসিতে ব্যবহার করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।